সিবিআই কে কোনো কাজ করতে হতো না, সিপিএম এর দালালি করতে হতো না, কংগ্রেসের দালালি করতে হতো না, বিজেপির দালালি করতে হতো না, তৃণমূলের দালালি করতে হতো না, কারুর হয়ে কাজ করতে হতো না, কারুর কথায় চলতে হতো না, কারুর দালালি করতে হতো না। সিবিআই যদি শুধুমাত্র দেশের সংবিধান মেনে স্বাভাবিক তদন্তটুকু করত, তাহলে পিসি ভাইপো আজকে জেলের ভেতর থাকতো, আজ থেকে অনেক দিন আগে তৃণমূল দলটা উঠে যেত। দেখুন, আমরা বামপন্থীরা, আমরা ভোটে হেরে গেছিলাম 2011 সালে, তারপরে কি মার খেতে হয়েছে, কি আক্রমণ হয়েছে আমাদের উপর আপনারা জানেন। 2012 সালে 28শে ফেব্রুয়ারি এই যাদবপুরে ধর্মঘটের দিন আমাদের পার্টি অফিসগুলো ভাঙচুর করা থেকে শুরু করে আমাদের কমরেডদেরকে বাড়ি থেকে বার করে এনে মারা থেকে শুরু করে এই যাদবপুরে আমাদের ছাত্রদেরকে মারধর করা থেকে শুরু করে অ্যান্ড্রুজ কলেজের ওখানে আমাদের ছাত্রনেতা ছাত্রনেত্রীদেরকে রাস্তায় ফেলে হেনস্থা করা থেকে শুরু করে কি অত্যাচার এখানে করেছে আমাদের উপর, গোটা বাংলায় করেছে আপনারা জানেন। এত কিছুর মধ্যেও আমরা আমাদের হাতের পতাকা ফেলে পালাইনি, এত আক্রমণের পরেও আমরা ওদের জন্য ময়দান ছেড়ে দিয়ে পালাইনি, আমরা দাঁড়িয়ে লড়াই করেছিলাম। একদিকে আমাদেরকে মেরে গেছে অপরদিকে দুহাত ভরে চুরি করে গেছে, একটার পর একটা সারদা কেলেঙ্কারি, এই কেলেঙ্কারি, সেই কেলেঙ্কারি, ত্রিফলা আলোর কেলেঙ্কারি, কয়েক বছর পরে নারদার কেলেঙ্কারি, ক্যামেরার সামনে ঘুষ খাচ্ছে, এদের কোটি 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 টাকা চুরি সামনে এসছে আমাদের। ভালো হতো, ভালো হতো যদি ওই দিন এই চোরগুলোকে রাস্তায় দৌড় করিয়ে পেটানো যেত, কিন্তু সোজা কথা আপনাদেরকে সোজাভাবে বলছি, সেই সময় আমরা বামপন্থীরা এমন মার খাচ্ছি, এমন আক্রান্ত হচ্ছি রাজনৈতিকভাবে এবং শারীরিকভাবে, সেই সময় দাঁড়িয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে অনেক মিটিং করেছি, মিছিল করেছি, স্লোগান দিয়েছি, অনেক কথা বলেছি, তবু সমানে সমানে টক্কর নেওয়ার জন্য রাস্তায় যে লড়াই দরকার, যে লড়াই আমরা আজকে পঞ্চায়েতে করতে পেরেছি, সেই লড়াই করার মতো পরিস্থিতি 2012 সালে 2013 সালে ছিল না, আমরা করতে পারিনি। কিন্তু এটা যেমন সত্যি তেমন আবার এটাও সত্যি, বাংলার পুলিশ এই চোরগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, কোনো তদন্ত করবে না জেনে আমরা আদালত অব্দি গেছিলাম, আমরা হাইকোর্ট সুপ্রিম কোর্ট অব্দি গেছিলাম, আমাদের নেতা বিকাশ ভট্টাচার্য মামলা করে সুপ্রিম কোর্ট অব্দি গিয়ে এই সারদা থেকে শুরু করে একটার পর একটা মামলায় সিবিআই তদন্ত নিয়ে এসেছিলেন। আজকে আপনাদেরকে দাঁড়িয়ে বলছি, এখন দেখবেন এই মোদির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ইন্ডিয়ার জোট একত্রিত হয়েছে, দেশের এতগুলো রাজনৈতিক দল একসাথে তিনটা বৈঠক করেছে, সেখানে মমতা ব্যানার্জি গেছিলেন তার ভাইবোকে নিয়ে, ওটাকে নিয়ে এখন আমাদের বিরুদ্ধে বিজেপি প্রচার করছে যে সিপিএম আর তৃণমূল এক বৈঠকে গেছে, তার মানে ওদের মধ্যে জোট হয়ে গেছে, ওদের মধ্যে বোঝাপড়া হয়ে গেছে, ওদের মধ্যে সমঝোতা হয়ে গেছে, সিপিএম আর তৃণমূলের বিরুদ্ধে লড়বে না, এবার থেকে ওরা তৃণমূলকে আড়াল করবে, হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছে, আর নয় একা চালচুরি, সঙ্গে আছে ইয়েচুরি, টিভিতে বসে এক কথা, সিপিএম তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নিয়েছে, বোঝাপড়া করে নিয়েছে। আর সত্যি কথা বলছি আপনাদেরকে, বাংলার সাধারণ মানুষের কথা ভাবলে নিজেদেরই খারাপ লাগে। সাধারণ মানুষের কী অবস্থা বলুন তো, টিভি খুললে শোনে সিপিএম বলছে, বিজেপি তৃণমূলের সিটে সেটিং আছে বিজেমূল, আবার তৃণমূল বলে যে সিপিএম আর বিজেপির মধ্যে সেটিং আছে, ওরা হচ্ছে রামবাম, আবার বিজেপি এখন বলছে ইন্ডিয়া জোট করে সিপিএম আর তৃণমূলের সেটিং হয়ে গেছে, ওরা এখন জোট শরিক। কার কথা আপনি বিশ্বাস করবেন, কার সঙ্গে কার সেটিং আছে, সাধারণ মানুষের মাথা খারাপ হয়ে যাবে। ওই তর্কের মধ্যে না গিয়ে বলছি, আচ্ছা ভাই মেনে নিলাম, ওরা যা বলছে তাই ঠিক, বিজেপি যা বলছে তাই ঠিক, এত বছর ধরে তৃণমূলের কাছে মার খেয়েছি, অত্যাচারিত হয়েছি, আমাদের এত কমরেডকে হারাতে হয়েছে, খুন হতে হয়েছে, যে অনির্বাণ এতক্ষণ ধরে এখানে বললো, আমাদের ছাত্রনেতা বর্ধমানের এসএফআই সেক্রেটারি, আমাদের রাজ্যের ছাত্র আন্দোলনের নেতা, একটা ছেলে এতক্ষণ ধরে আপনাদের সামনে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে দেশের শিক্ষানীতি থেকে শুরু করে এতগুলো বিষয়, এতগুলো কথা বললো, আপনারা ওর কথা শুনলেন, ওর অনেক কথা আপনাদের অনেকের ভালো লেগে থাকবে, দূর থেকেও যারা শুনছেন আমাদের কথা তাদেরকেও বলছি, হয়তো অনির্বাণের অনেক কথার সঙ্গে আপনারা একমত নন, কিন্তু আপনাদের বলছি বলুন তো, এই যে ছেলেটাকে এতক্ষণ এখানে দেখলেন, আপনাদের মনে হলো ছেলেটা ক্রিমিনাল, আপনাদের মনে হলো ছেলেটা ডাকাত, আপনাদের মনে হলো অনির্বাণ ছেলেটা সমাজ বিরোধী, ওর জেল খাটা উচিত, আপনাদের কারোর মনে হয়েছে? কিন্তু আপনারা জানেন কিনা জানি না, অনেকে হয়তো জানেন অনেকে হয়তো জানেন না, এই অনির্বাণকে, এই একটা ছাত্রনেতাকে আমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্র, রাজ্যের ছাত্র আন্দোলনের নেতা,
এই যে ছেলেটা এতক্ষণ আপনাদের সামনে দাঁড়িয়ে বলে গেল, এই ছেলেটাকে 14 দিনের ওপর জেল খাটিয়েছেন আজ থেকে কয়েক মাস আগে মমতা ব্যানার্জি, যেই ছেলেটা জেলে ছিল। বলুন, এর জেলে থাকার কথা ছিল? এই ছেলেটার জেল খাটার কথা ছিল? আর চুরি করেছে যারা, প্রমোটারদের থেকে গ্যারেজ ভাড়া নিয়ে, প্রমোটারদের থেকে গ্যারেজ দখল করে ওই বেআইনি গ্যারেজ ভাড়া দিয়ে মাসে মাসে লাখ লাখ কামাচ্ছে যারা, যে চোর চিড়িংবাজগুলো এখন লালবাতি গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে, আর এই অনির্বাণের মতো ছেলেদেরকে জেল খাটিয়েছে মমতা ব্যানার্জি, সেই মমতা ব্যানার্জির সঙ্গে নাকি আমরা বোঝাপড়া করব বিজেপি বলছে। আচ্ছা ভাই, মেনে নিলাম তোমাদের কথা, আমাদের বিরাট বোঝাপড়া আছে মমতা ব্যানার্জির সঙ্গে। তো ভাই, আপনাদের তো কোনো বোঝাপড়া নেই, আপনারা বলুন তো, বিজেপি আপনারা বিরাট লড়াই করছেন তৃণমূলের বিরুদ্ধে। 2012-13 সালে যে সময়ের কথা আমি বলছিলাম, আমাদের নেতারা সুপ্রিম কোর্ট অব্দি গিয়ে সিবিআই তদন্ত আদায় করে এনেছিল। 2013 থেকে 2023, আজকে 10টা বছর ধরে সিবিআই তদন্ত করছে। সিবিআইকে কোনো কাজ করতে হতো না, সিপিএমের দালালি করতে হতো না, কংগ্রেসের দালালি করতে হতো না, বিজেপির দালালি করতে হতো না, তৃণমূলের দালালি করতে হতো না, কারুর হয়ে কাজ করতে হতো না, কারুর কথায় চলতে হতো না, কারুর দালালি করতে হতো না। সিবিআই যদি শুধুমাত্র দেশের সংবিধান মেনে স্বাভাবিক তদন্তটুকু করত, তাহলে পিসি ভাইপো আজকে জেলের ভেতর থাকত, আজ থেকে অনেক দিন আগে তৃণমূল দলটা উঠে যেত। 2013 থেকে 2023, আজকে 10 বছর ধরে এই যে চোরগুলো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, একটা লোকও জেলে গেল না, আর যারা জেলে গেছিল তারা জেল থেকে বেরিয়ে এসে এখন আবার লালবাতি নীলবাতি গাড়ি চড়ছে। আমি দলমত নির্বিশেষে আপনাদেরকে জিজ্ঞেস করছি, বলুন, 10 বছর ধরে কি সিবিআইকে সীতারাম ইয়েচুরি চালাচ্ছে, প্রকাশ কারাত চালাচ্ছে, নাকি সিবিআইকে মোদি অমিত শাহ চালাচ্ছে? কেন গ্রেপ্তার হলো না?